তো দর্শক মণ্ডলী আজকে শুরু করছি নতুন দিনের নতুন প্রত্যাশায় আমাদের এই জিআরএস টেলিভিশনে টেলিভিশনের প্রথম শিক্ষামূলক অনুষ্ঠান কম্পিউটার শিক্ষা আমাদের সকলে প্রয়োজন এই কম্পিউটারে শিক্ষামূলক অনুষ্ঠান কম্পিউটারে কিভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটে বাংলা লিখতে পারবো সেটা জানার মতো একটি অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি আমি এই এমস্তে ফাহিম যদি আপনারা এই অনুষ্ঠান দেখে উপকৃত হয়ে থাকেন তবে আমাদের বেল বাইক এনে একটি ক্লিক করবেন আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন তো আমরা অনেকেই জানি যে কম্পিউটারে বিভিন্ন ওয়েবসাইটে আমরা বাংলা লিখতে পারি না আর এই বাংলা লেখার জন্য মূলত প্রয়োজন হয় দুই একটি কিবোর্ডের তো আমরা আজকে বিজয় কিবোর্ড দিয়ে শিখব কিভাবে বাংলা লেখা হয় আর জন্য প্রয়োজন হবে বিজয় কিবোর্ডে বিজয় কিবোর্ড আপনাদের যার সেরাপ দেওয়া আছে এখানে ইউনিকোড ইউনিকোড ইউনিকোডটাতে ক্লিক করব। করার পর আপনারা যদি চার্জবারে যান চার্জবারে যান যে কোনো সময় যে কোনো কিছু লিখতে গেলে তখন বাংলা আসবে আর একটা কথা মনে রাখবেন যারা এই ঋষিকা দীর্ঘিকারে অর্থাৎ রসয় দীর্ঘ হয়ে আনতে চান তাদের জন্য প্রয়োজন হবে জি বাটনে এটা ক্লিক করে দিবেন এবং রসয় কারে চাপ দিবেন তাহলে যে কোনো যে অক্ষরগুলো আছে এটা পূর্ণাঙ্গ অক্ষর আসবে কার এবং কারক বিভক্তিতে তো আশা করি আপনারা এটা শিখতে পেরেছেন এবং শিখে গেছেন আর যদি কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন আর আপনাদের এই রিফ্লেকশনে আপনারা যদি উপকৃত হন তার পরিপ্রেক্ষিতে আপনারা যেমন আমাদের কমেন্ট করবেন আমরা তত উৎসাহিত হব এবং আপনাদের জন্য কিছু কাজ করতে পারব আশা করি সে পর্যন্তই ভালো থাকবেন এবং আপনাদের নতুন কিছু করার প্রত্যাশায় জাগবে আশা করি